ছোট কথা, একমাত্র খাজা মঈনুদ্দিন চিস্তি যিনি মদিনায় গিয়ে নবীজির রোজায় সালাম দেওয়ার পর স্বয়ং আল্লাহর নবী রোজা থেকে উঠেই সে খাজা মঈনুদ্দিন চিস্তি সালামের জবাব দিয়েছিলেন। ওনার জীবনীতে পাওয়া যায় যখন খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির থেকে মদিনায় গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছিলেন, মদিনা থেকে রাসূল রওজা থেকে উইঠা আইসা খাজা বাবার সালামের জবাব নিয়েছে। এই জন্য আমার নবী দোয়া করেছেন, কেউ যদি মদিনা দেখতে চায়, যদি তে অর্থহীন হয়, ওই আজমিরের দিকে তাকাইলে আমাকে দেখা সম্ভব হবে। এটা খাজা নবীজির ইশারা ছিল, এটাও বলে গেল। ওরে আমার আর কিছু লাগে না ভালো, আমার নিজাম বাবার নাম ছাড়া ওরে আমার আর কিছু লাগে না ভালো, আমার নিজাম বাবার নাম ছাড়া আমি নিজাম বন্ধুর পীরিতের মরা, আমার আর কিছু লাগে না ভালো বন্ধুর পীরিতের মরা, ওরে যাই নাকি করবি
আমি মহব্বত সার পীরের মরা তোমারই চরণে
বন্ধুর পীরিতের মরা ওরে যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি আমার নিজাম বাবার পীরিতে